পটুয়াখালীর উপকূলীয় এলাকায় নদ নদীগুলোতে বাড়ছে অবৈধ জালের ব্যবহার, ফলে মাছের উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। এর মধ্যে অবৈধ জালের ব্যবহার বন্ধে অভিযান পরিচালনা করা হলেও প্রয়োজনের তুলনায় তা কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এজন্য আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জেলেদের সচেতনতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন মৎস্য খাতের গবেষকরা। পটুয়াখালী প্রতিনিধি আব্দুসালাম আরিফের প্রতিবেদন। মাছ ধরার জন্য কারেন্ট জাল ও বেহুন্দি জাল ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও বন্ধ হচ্ছে না এর ব্যবহার। পটুয়াখালী সহ উপকূলীয় এলাকার বিভিন্ন নদ নদী ও সাগর মোহনায় এসব জালের ব্যবহার দিন দিন বেড়েই চলছে। এতে মাছের পাশাপাশি হুমকির মুখে পড়েছে জলজ প্রাণীর জীববৈচিত্র্য। এসব জালে আটকা পড়ছে মাছের পোনা, ডিম ও রেণু। এতে ব্যাহত হচ্ছে মাছের বংশবিস্তার, ধ্বংস হচ্ছে জলজ প্রাণীগুলো। বেহুন্দি জাল অত্যন্ত ক্ষতিকর আমাদের জলাশয়ের জন্য, আমাদের মৎস্য সম্পদের জন্য। এর মেশ সাইজ খুব ছোট এবং শেষের দিকে যে সেট ব্যাগনেট থাকে, এই ব্যাগনেটটা থাকে খুবই মেশ সাইজ, যার ফলে সব ধরনের মাছের ডিম, বাচ্চা এগুলো আটকা পড়ে তারা ধ্বংস হয়ে যাচ্ছে। মাছের বিভিন্ন প্রজাতি বাঁচাতে দ্রুত এসব জালের ব্যবহার বন্ধ করা প্রয়োজন বলে মনে করেন এই মৎস্য বিশেষজ্ঞ। এজন্য আইনের প্রয়োগের পাশাপাশি জেলেদের সচেতন বৃদ্ধির পরামর্শ দিলেন তিনি। স্বল্পমেয়াদী তারা কিছু কিছু মাছ ধরতে পারছে ঠিকই, কিন্তু দীর্ঘমেয়াদী এটা কিন্তু খারাপ ফল বয়ে আনবে। অবৈধ এসব জালের ব্যবহার বন্ধ করতে এরই মধ্যে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হয়েছে। মাছের উৎপাদন বৃদ্ধিতে এসব অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই র‍্যাব কর্মকর্তা। আমরা অনেকদিন ধরেই কাজ করে যাচ্ছি মৎস্য সংরক্ষণের জন্য, আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধের পাশাপাশি জেলেদের জীবনমান উন্নয়নে সরকার যথাযথ পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আব্দুসালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।